আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি 7টি কলেজের ভর্তি সংক্রান্ত আরও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নানা আপডেট নিয়ে আমরা মূলত ভিডিও বানিয়ে থাকি। তো আজকেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের মাইগ্রেশন নিয়ে আপনাদের যে ধরনের কনফিউশন তৈরি হয়েছে সেই বিষয়গুলো সুস্পষ্ট করব। এই ভিডিওটি বানানোর জন্য অনেকে আপনারা কমেন্ট করেছেন যে মাইগ্রেশন নিয়ে ভিডিও দেন। মূলত আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আজকে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা। চলুন কথা না বাড়িয়ে মূলত প্রথমে একটা রেকর্ড শোনা যাক। আমরা মূলত আপনাদের কমেন্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির যে আহ্বায়ক রয়েছেন মুস্তাফিজুর রহমান, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। উনি বলেছেন যে বিগত বছরগুলোতে মাইগ্রেশন সিস্টেমটা না থাকার কারণে অনেক শিক্ষার্থী নানা রকম ভোগান্তিতে পড়তো। কেউ হচ্ছে যে যে সাবজেক্টে পড়তে চাইতো না তাকে সেই সাবজেক্টে পড়তে আসলে বাধ্য করা হতো এক ধরনের। তো এই বিষয়টি আসলে দূর করার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিতে যারা রয়েছেন 7 কলেজের। এই রেকর্ডটি শুনলেই আমরা আসলে মূলত প্রথম কনফার্ম হবো যে 7 কলেজের মাইগ্রেশন সিস্টেমটা আসলে আছে কিনা। তো চলুন প্রথমত আমরা রেকর্ডটা শুনে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আমি মুজাহার বলছিলাম স্যার। হ্যাঁ স্যার, ঢাকা ইউনিভার্সিটি বোর্ডের স্যার। স্যার কেমন আছেন স্যার? আছি তো আলহামদুলিল্লাহ। একটা তথ্য জানা দরকার ছিল স্যার। আর 7 কলেজে তো স্যার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হলো স্যার, শিক্ষার্থীদের স্যার মাইগ্রেশন সিস্টেমটা কি থাকবে কিনা? ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা ভর্তি বোর্ড হ্যাঁ ওটা ওখানে বদ দেওয়া আছে যে নোটিশে গেলেই জি স্যার, ইউনিটের সেই ইউনিটের নোটিশে গেলেই ওখানে মানে পুরো স্টেপগুলো বলে দেওয়া আছে পরিষ্কার হবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। তাতে আগে যেটা ছিল ডিপ্রাইভড হতো স্টুডেন্টরা, তো সেই জন্য এবারে একটু রিল্যাক্স করে স্টুডেন্টরা যেন তার যেখানে পড়তে চায় মেধাক্রম অনুযায়ী যেটা সম্ভব ওটাতে যেন আসতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। জি স্যার, রেকর্ডটি শোনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের মাইগ্রেশন সিস্টেমটি এখন রয়েছে। আপনারা অনেকেই ভাবতেছেন যে এই বছর মাইগ্রেশন সিস্টেম থাকবে কিনা, আমি আবারও স্পষ্ট করে বলতেছি যে আপনাদের মাইগ্রেশন সিস্টেমটি ইতিমধ্যে আমাদের স্যার জানিয়েছেন আপনাদের মাইগ্রেশন সিস্টেমটি রয়েছে এবং এইটির মূলত স্পষ্ট করে লেখা আছে আপনাদের ভর্তি বিজ্ঞপ্তিতে। আমরা এখন সেই ভর্তি বিজ্ঞপ্তিটি দেখলেই বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট হয়ে যাব। আমরা এই মুহূর্তে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে 7 কলেজের। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে নোটিশসমূহ রয়েছে, বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট। আমরা এই এই ইউনিটগুলো দেখলে বা বাণিজ্য ইউনিট এই ইউনিটগুলো দেখলে আমরা বিষয়গুলো সম্পর্কে আরও বেশি স্পষ্ট হতে পারবো। তো আমরা বিজ্ঞান ইউনিটে ক্লিক করলাম। ক্লিক করার পরও দেখেন এখানে বিষয় মনোনয়ন পদ্ধতি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া আছে। এটা হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঠিক আছে? তো উনি আসলে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, ওনার স্বাক্ষরিত। আমরা যদি নোটিশে ক্লিক করি তাহলে আমরা বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পাবো। নোটিশের মধ্যে দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7টি কলেজের পদ্ধতি। প্রথমে এগুলা স্পষ্ট করে প্রত্যেকটা বিষয় আলোচনা করতে চাই, তাহলে আপনাদের ধারণাগুলো স্পষ্ট হয়ে যাবে। আমরা প্রথম হচ্ছে বিজ্ঞান আলোচনা করব, তারপর মানবিক এবং কলা অনুষদের বিষয়গুলো আলোচনা করব। এখানে সুস্পষ্ট বলা দেওয়া আছে কয়েকটি পর্বে শিক্ষার্থীদের কলেজ ও বিষয় মনোনয়ন পরিচালিত হবে, বিষয় মনোনয়ন পরিচালিত হবে। একজন মনোনীত শিক্ষার্থী 2 কিস্তিতে ভর্তির টাকা অনলাইনে জমা দিয়ে ভর্তি কার্যক্রম শুরু করবে। তাহলে একজন শিক্ষার্থী যদি এখানে ভর্তি হতে চায় 7 কলেজে, তাহলে 2 কিস্তিতে সে ভর্তির টাকা জমা দিবে। যে কোনো পর্বে প্রথমবারের মতো একজন মনোনীত শিক্ষার্থী প্রথম কিস্তিতে 3,000 টাকা অনলাইনে জমা দিয়ে পরবর্তী মনোনয়নের মনোনয়ন পর্বের বা পূর্ব সমূহের জন্য অপেক্ষা করবে। তাহলে প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে 3,000 টাকা দিতে হবে, তারপর পরবর্তী মনোনয়নের জন্য তাকে অপেক্ষা করতে হবে। একজন একটি পর্বে কলেজ ও বিষয় মনোনয়ন পাওয়ার পর কোনো শিক্ষার্থী তার প্রথম কিস্তির টাকা যদি পরিশোধ না করে, অর্থাৎ একজন শিক্ষার্থী এখানে চান্স পাইলো, সে যদি 3,000 টাকা পরিশোধ না করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের কর্তৃপক্ষ ধরে নিবে যে ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক না। তাহলে আমরা এটা স্পষ্ট হইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজে ভর্তি হতে চাইলে আপনাকে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হবে। চূড়ান্ত মনোনয়নের পর শিক্ষার্থী তার মনোনীত কলেজ ও বিষয়ের জন্য নির্ধারিত অবশিষ্ট টাকা দ্বিতীয় শোধ করবে ও টাকা জমা দেওয়ার রসিদ সহকারে স্ব কলেজে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এর মানে হচ্ছে এই, আপনি যখন 3,000 টাকা দিয়ে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর আপনার চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে এবং সেই মনোনয়নের পরে আপনি বাকি যে টাকাটা থাকবে সেই অবশিষ্ট টাকাটা দ্বিতীয় কিস্তির মাধ্যমে দিবেন এবং আপনার টাকা দেওয়ার যে রসিদ অনলাইনে যে রসিদটা পাবেন সেই রসিদটা নিয়ে আপনি আপনার কলেজে গিয়ে কলেজে যোগাযোগ করুন এবং এইটা দিয়ে আপনার ভর্তি কার্যক্রম আপনি প্রতিটি পর্বের মনোনয়নে
মনোনীত কলেজ ও বিষয় একজন শিক্ষার্থীর জন্য নির্ধারিত থাকবে। আসন শূন্যতা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী পছন্দক্রমে উল্লেখ করা আগের কলেজ ও বিষয়ের জন্য মনোনীত হবে। এই বিষয়টা নিয়ে আপনাদের ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থীর জন্য একটা কলেজ থাকবে অবশ্যই এবং একটা সাবজেক্ট থাকবে। এখন যদি আপনি মাইগ্রেশন করতে চান, ঠিক আছে, তাহলে আপনার অটো মাইগ্রেশন চালু হবে এবং সেইখান থেকে আপনার আপনি যে আপনার যে পছন্দের যে লিস্ট দিয়েছেন, কলেজের যে পছন্দের যে লিস্টটা দিয়েছেন, সেই লিস্টে প্রথম যে কলেজগুলো আছে আপনি সেই কলেজে যেতে পারবেন। যদি আসন খালি থাকে তাহলে আপনি ওই কলেজগুলোতে যেতে পারবেন এবং আপনার সাবজেক্টের যে লিস্ট দিয়েছেন আপনি সেই লিস্টেও যাইতে পারবেন যদি আপনার আসন খালি থাকে ওই কলেজগুলো বা ওই সাবজেক্টগুলোতে। তাহলে আপনার যদি আবার অটো মাইগ্রেশন অফ করে দেন, ঠিক আছে, তাহলে আপনি যেখানে আছেন আপনি সেইখানে থাকবেন। আর যদি অটো মাইগ্রেশন অফ না করেন তাহলে একমাত্র আপনাদের মাইগ্রেশন হবে। ধরুন আপনি ঢাকা কলেজে চান্স পাইছেন, ঢাকা কলেজে চান্স পাওয়ার পরে আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনার অটো মাইগ্রেশন অন রাখলেন, তাহলে ঢাকা কলেজের উপরে ধরুন অনেকেই তো আছে, তো আছে ঢাকা কলেজ ভালো কলেজ, কিন্তু অনেকেই আছে কবি নজরুলে পড়তে চায় কারণ তার কবি নজরুল তার বাসার কাছ থেকে তার বাসার কাছে হয়, তো যার কারণে সে যদি অটো মাইগ্রেশনটা চালু রাখে তাহলে সেক্ষেত্রে হয়তো কবি নজরুল আসতেও পারে। আর যদি সে অটো মাইগ্রেশনটা অফ করে দেয় তাহলে সে ঢাকা কলেজেই পড়তে হবে, যে সাবজেক্ট আছে সে সাবজেক্টেই। তো এইখানে এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে, কোনো কারণে একজন শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করার পর যদি মনোনীত কলেজের বিষয়ে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হয় তবে তার ভর্তির মনোনয়ন সহ সকল জমাকৃত টাকা বাজেয়াপ্ত হবে। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। ধরুন একজন শিক্ষার্থী প্রথম দ্বিতীয় কিস্তির টাকা দিছে কিন্তু টাকা দেওয়ার পর টাকা দেওয়ার জমা দেওয়ার যে রসিদটা আছে সে রসিদটা নিয়ে যদি সে তার ওই বিভাগে বা ওই কলেজে যদি ভর্তির কার্যক্রম যদি সম্পন্ন না করে তাহলে তার টাকা সহ তার ভর্তি বাতিল হয়ে যাবে। তারপর বলা হচ্ছে 23/1/2022 তারিখের তারিখে বিকালে 3টা হতে ওয়েবসাইটে লগ ইন করে পেজে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী ডেবিট ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হবে। তাহলে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হবে 23 তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ, অর্থাৎ আগামীকালকে থেকে আপনাদের টাকা পরিশোধের তারিখ শুরু হবে। 5ই ফেব্রুয়ারি হতে 10ই ফেব্রুয়ারি 2022 যে কোনো দিন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং 22ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এটা বিষয়টা ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের আগামীকালকে থেকে আপনাদের প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হবে। আগামীকালকে যদি প্রথম কিস্তির টাকা পরিশোধ করেন, আগামীকালকে থেকে যদি প্রথম কিস্তির টাকা পরিশোধ করেন তাহলে 5ফেব্রুয়ারি থেকে 10ফেব্রুয়ারির মধ্যে আপনাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে যে কারা কারা ভর্তি দিতে পারবেন। তারপর 22ফেব্রুয়ারির মধ্যে আপনাদের সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে, সম্পন্ন করতে হবে। অধিভুক্ত সরকারি সাত কলেজে 2022-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ক্লাস আগামী 23ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে শুরু হবে। তাহলে আগামী 23ফেব্রুয়ারি থেকে আপনাদের ক্লাস শুরু হবে সাত কলেজের। তো এটা ছিল হচ্ছে আমরা এতক্ষণ আমরা কয়েনটা পড়লাম, এখন যদি আমরা কলা অনুষদটা দেখতে চাই আমরা দেখবো যে কলা অনুষদটাও সেম হতে পারে না, এটা কোনো ডিফারেন্স নাই, এটাই সেম, ওইটা যেটা সেটাও সেটা। আমরা যদি গণিতটা দেখতে চাই তাহলে বাণিজ্য ইউনিটটা দেখলে আমরা সেটা বুঝতে পারবো আরো ভালো করে। হ্যাঁ, বাণিজ্য ইউনিটও সেম, এটাই ছিল মূলত আপনাদের অনেক কনফিউশন। তো আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আমি মূলত ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করি। যদি আপনার মনে হয় যে কোনো বিষয়ে জানার প্রয়োজন আছে তাহলে কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়টা জেনে আপনাদেরকে জানিয়ে দিব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।